দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের হারের জন্য প্রশাসনকে দায়ী করেছেন কুষ্টিয়া দুই আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। হারের কারণ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে এ অভিযোগ করেন তিনি। ইনু বলেন, সারা দেশে নির্বাচন একটা পর্যায়ে হয়েছে, তবে কিছু জায়গায় ভোট কারচুপি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তার এলাকাও এর মধ্যে পড়েছে। প্রশাসনের সরাসরি সহায়তায় ভোট কারচুপি হয়েছে, হারের জন্য প্রশাসনকে দায়ী করেছেন তিনি। তারা পরিকল্পিতভাবে তার এলাকায় 18টি কেন্দ্রে ভোট কারচুপি করেছে। তিনি বলেন, একটি কেন্দ্রে 2900 ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থী এবং নৌকা পেয়েছে মাত্র 85টি ভোট। এতে বিষয়টি স্পষ্ট। এমন আরো 18টি উদাহরণ তার কাছে বলেও জানান তিনি। স্থানীয় আওয়ামী লীগের কেউ তাকে সমর্থন করেছে কিনা এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, স্থানীয় আওয়ামী লীগের একাংশ করেছে, আর বাকি অংশ প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করেছে। ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিভিন্ন জায়গায় তার কর্মীদের উপর আক্রমণ করেছে বলেও দাবি করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু পেয়েছেন 92,000 ভোট। এই আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন 1,15,000 ভোট পেয়ে জয়ী হয়েছে। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।